নেত্রকোনার নদ নদী রক্ষায় বিভিন্ন সংগঠন সভা সমাবেশ আর মানববন্ধন কর্মসূচি করলেও প্রশাসনের যথাযথ পদক্ষেপ নিয়ে হতাশ তারা। নদী রক্ষায় আজ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মানববন্ধন করছেন। নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সঙ্গে এই বিষয় জানাতে যুক্ত হচ্ছেন সরাসরি প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, মানববন্ধন থেকে ছাত্রছাত্রীরা আসলে তাদের কোন দাবি দাওয়াগুলো তুলে আনছেন? ধন্যবাদ কবিতা। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশেই আসলে নদী যে বিপন্ন অবস্থা হয়েছে, সেখান থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন স্থান থেকে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আর নেত্রকোনার একটি তত্ত্ব যদি আপনাকে দেই, তাহলে সেটা আমাদের নেত্রকোনার ইতিহাস বা বিভিন্ন তত্ত্ব মতে নেত্রকোনায় মোট 57টি নদী ছিল, সেখান থেকে 20টি নদী তাদের অস্তিত্ব হারিয়ে এখন 37টি নদী এবং খাল মিলিয়ে 37টি নদী খালের অস্তিত্ব আমরা পাই, আর বাকি 20টি তারা মানচিত্র থেকে হারিয়ে গেছে। তো এই নদীগুলোকে, বাকি যে নদীগুলো এখন পর্যন্ত রয়েছে সেগুলো দখল এবং দূষণের কবলে পড়েছে, তাদেরকে রক্ষায় বিভিন্ন সংগঠন তাদের সভা সমাবেশ এই ধরনের কর্মসূচি কিছুদিন পরপরই করে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে। আজ নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের গ্রিন বয়েজ একটি সংগঠনের পক্ষে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছে যে তারা এই নদী কীভাবে রক্ষা করা যায় সেই সব দাবি নিয়ে। আমরা যদি সংগঠনে একজনের কাছ থেকে শুনে নিতে চাই যে আসলে তাদের দাবিগুলো কি কি, আপনারা কোন ধরনের দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন? আমরা এখানে মগরা নদীকে বাঁচানোর জন্য, যেমন আমরা একটা কথা বলে থাকি যে হচ্ছে বাংলাদেশ যেমন আমাদের মা, নদী হচ্ছে বাংলাদেশের মা। তো আমরা যদি শহরের পার্শ্ববর্তী নদী যদি দেখি মগরা, মগরা কিন্তু দূষিত হচ্ছে অনেক পলিথিন বা বিভিন্ন এই যে বাসাবাড়ি হচ্ছে বায়ু নিষ্কাশনের জিনিসগুলো যে আমরা এখানে ড্রেন করে রাখছি, আমরা এটা হচ্ছে খননের জন্য এবং কি দূষিত রদ করার জন্য আমাদের এটা হচ্ছে দাবি যে মগরাকে বাঁচাতে হবে। মগরা বাঁচলে নেত্রকোনা জেলা বাঁচবে, এটা হচ্ছে আমাদের এবারের দাবি। যে জি জি, আপনি শুনতে পাচ্ছিলেন যে আসলে তারা মগরা খেয়ে বাঁচানোর দাবি নিয়ে এখানে আজ তারা রাস্তায় দাঁড়িয়েছেন এবং তাদের ধারণা নেত্রকোনা মগরা বাঁচলেই নেত্রকোনা জেলা বাঁচবে, এই ছিল নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে থেকে মগরা নদীর আমার কাছে সর্বশেষ তথ্য।